প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেঘনা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা বা প্রফিট নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একবারে এই অধ্যায়ের ফার্স্ট ক্লাস এবং সূচনা যে ক্লাস, এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে তোমরা শোনো, অবশ্যই দ্বিতীয় যে পার্ট আমার আসবে এই অধ্যায়ের, তখন আমার বোঝানোও সহজ হবে, তোমাদেরও বোধগম্যতা দ্রুত আসবে। তো লক্ষ্য করো, এই অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা, 2.1 যেটা, এই অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। তো মুনাফার ইংরেজি শব্দ প্রফিট বা ইন্টারেস্ট, সেখান থেকেই মুনাফা শব্দটা বাংলা এসেছে। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলি, এখানে যে গুরুত্বপূর্ণ টপিকস একেবারে না জানলেই না, যেগুলো জানা অনেক প্রয়োজন, এবং ডিটেলস যখন অঙ্ক করতে যাব আমরা, সৃজনশীল অঙ্ক বা নৈবেদ্যিক, সেই ক্ষেত্রে অবশ্যই এই টপিকসগুলি তোমাদের কাজে লাগবে। এই কারণে আমি চার্ট আকারে দিয়েছি, হোয়াইট বোর্ডে দেখো, লক্ষ্য করো। তো শুরুতেই আমি কিছু শব্দ থাকবে, সেই শব্দের সংজ্ঞা বলবো। প্রথমেই আমরা মুনাফা, তো মুনাফা কাকে বলে? মুনাফা হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তা মুনাফা, সংক্ষেপে। এরপরে লাভ, লাভ ইকুয়াল বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্ষতি, ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি হবে। এরপর শতকরা অর্থ প্রতিশতে, এটা জানো তোমরা, প্রতিশতে সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, প্রকাশের চিহ্ন হচ্ছে এটা। এরপরে মুনাফার হার, তো মুনাফার হার আমরা জানি 100 টাকার 1 বছরের মুনাফাকেই মুনাফার হার বলে। এরপর সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা ধরা হয় তাই হচ্ছে সরল মুনাফা। এরপরে দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে মুনাফা সংক্রান্ত কিছু আরও তথ্য। এই তথ্যগুলির মধ্যে 1 নম্বর তথ্য হচ্ছে মূলধন বা আসল। এই মূলধন বা আসল শব্দটা অনেক বড়, এক্ষেত্রে সংক্ষেপে যে বর্ণনাটা বা লেটারটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পি, আর পি অর্থ প্রিন্সিপাল, প্রিন্সিপালের প্রথম বা লেটারটা নেওয়া হয়েছে। এরপর মুনাফার হার দেখো, লক্ষ্য করো, মুনাফার হার, একে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়, রেট অফ ইন্টারেস্ট। এরপরে মুনাফা, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারেস্ট বা প্রফিট। এরপরে সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এরপর আছে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল, মুনাফা আসল তোমরা বুঝতেছ, মুনাফা এবং আসল যেখানে আসে সেটাই হচ্ছে মুনাফা আসল, ইংরেজিতে বলে টোটাল অ্যামাউন্ট। আর টোটাল অ্যামাউন্টকে আমরা সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করব। এরপরে আসো মুনাফা, আসল ইকুয়াল আসল যোগ মুনাফা, আগের লাইনে আমি বলে ফেলছি অলরেডি, তাহলে মুনাফা আসল ইকুয়াল আসল যোগ মুনাফা, অর্থাৎ সংক্ষেপে আমরা জেনেছি এ হচ্ছে মুনাফা আসল, আর আসল হচ্ছে পি, আর মুনাফা হচ্ছে আই। এরপর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লাস্টের যে এটা জানবো, এই 2 অধ্যায় অর্থাৎ 2.1, 2.1 এবং 2.2, অর্থাৎ মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি আমি সহজেই আমার এখানে সংক্ষেপে দিয়েছি, এটা নিয়ে আমি আলোচনা করব দ্বিতীয় পর্বে। তো আপাতত তোমরা জেনে রাখো, মুনাফা আই ইকুয়াল পি আর এন, আর পি পি ইকুয়াল আই ভাগ আর এন। একটু জেনে রাখো যে কী করে পি ইকুয়াল আই ভাগ আর এন হলো বা এন আর হলো, এটা একটু জানো। দেখো আমরা জানি কি মুনাফার সূত্র আই ইকুয়াল পি আর এন। আমরা মনে করো আসলটা বের করবো, সেই ক্ষেত্রে আমরা ডান পাশে যা আছে তা বাম পাশে নিয়ে আসবো পক্ষান্তরের নিয়ম অনুযায়ী, আর বাম পাশে যা আছে অর্থাৎ মুনাফা আছে আমরা ডান পাশে নিয়ে যাব। অনুরূপভাবে আমরা যদি আসল বের করতে চাই আসলটা বাম পাশে রাখবো, আর যেহেতু আসলের সাথে আর এন গুণ আছে, এখানে যে কী হবে আয়ের সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ আর এন। তো অনুরূপভাবে বাকিগুলি বের করে আমি আগে দেখে রেখেছি, কারণ
আসলে সময়ের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে এভাবে না করলে অল্প সময়ে ক্লাস সাবমিট করা যায় না, তোমরা এটা জানবে। তো এন ইকুয়াল আই ভাগ পি আর, আর ইকুয়াল আই ভাগ পি এন। অনুরূপভাবে আমরা মুনাফা আসল ইকুয়াল আমরা আগে জেনেছি এ, তো এ ইকুয়াল পি প্লাস আই, তোমরা জানো আই হলো মুনাফা আর পি হচ্ছে আসল, এ হলো টোটাল অ্যামাউন্ট। তো এটা ইকুয়াল আমরা মানে আয়ের মানটা আমি বের করে এখানে দিতে পারি পি আর এন। তো এখানে যেটা আসছে এটা একটু আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কি যে আমরা জানি মুনাফা আসল ইকুয়াল, মুনাফা আসল ইকুয়াল কি আসল যোগ মুনাফা। তাহলে আমরা আসল যোগ মুনাফা, মুনাফা আই ইকুয়াল আবার এটাও আমরা জানি পি আর এন। তাহলে দেখো তো এখানে কমন আছে কি পি, তাহলে পি যদি কমন থাকে তাহলে পি দ্বারা পি এক ভাগ করলে এখানে আসবে এক বা ওয়ান, আর পি দ্বারা পি আর এন এক যদি আমি ভাগ করি কি দিয়ে পি দিয়ে, তাহলে পি কেটে যায় আর এন থাকে অর্থাৎ আর এন। এটাই এখানে লেখা হয়েছে, তোমরা খেয়াল করো এই জিনিসটা সেই জিনিস। এরপরে দেখো চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল, এটার অনেক ব্যাখ্যা আছে, এটা অবশ্যই আমি একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, এটা থার্ড পর্বে থাকবে। দেখো সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, আপাতত মনে রাখো চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো শিক্ষার্থী বন্ধুরা এই টপিক্সগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে, এবং বিশেষ করে দৌলতদিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো এগুলি অবশ্যই বাড়ি কাজ হিসেবে লিখে রাখবে, মুখস্থ করে রাখবে, এবং স্কুল খোলার পর এগুলো আমরা তোমাদের নোট খাতা দেখবো এবং মূল্যায়ন করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফেসবুক যে আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা ফলো করো, এই অ্যাড্রেসে তোমরা অবশ্যই খুঁজে পাবে আমাদের ক্লাস www.facebook.com/dhghonlineclass। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নেম মেঘনা উপজেলা অনলাইন ক্লাস। এরপরে আবারও আমি বলবো যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, কোনো কমেন্টস করতে হয়, কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমার মোবাইল নাম্বার রয়েছে 01918742006 অথবা 01766133369। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।